বলেছে এ বেলাল তুমি এলান করে দাও যত মদিনাতে আনাছে কানাছে এলাকাতে বাড়ি ঘর লোকজন আছে সব লোকজনকে বলে দাও মদিনার মায়ে লোক গলা কো বলে দাও যে মায়ে লোক তার এমসি হয়ে গেছে হাজ হয়ে গেছে ওই মায়ে লোক তাকো বলে দাও জানে আমার ঈদগাহে আছে গো দেখেন কতখানি মহব্বতের মহব্বতের নবী প্যারের নবী যে বেলাল কে দে এলান করেছে যে যত মদিনাতে লোক আছো সব চলো ঈদগাহে ওখানে যাই করে আমরা নামাজ আদা করব তারপরে পরে মহিলারা কো অর্ডার দেওয়া গেল তখন ওরাও চলে গেল বলছে আল্লাহ রাসূল খুতবাতে চড়ে মিম্বারে চড়ে যে আমার মায়েরা বোনেরা পরে মদিনার মহিলারা যারা পাক সাফ আছো ওই লোকগালা জামাতে খাড়ো হয়ে যাও পিছা কাতারে আর যারা এমসি হালাতে আছো মাহিনবাড়ির হালাতে আছো হাইজের হালাতে আছো ওই মায়ে লোকগালা তোমরা কাতার থেকে বাহিরে থাকো যখন আমি দোয়া করব তখন দোয়াতে শরীক হয়ে যাইও দোয়াতে শরীক হইও কিন্তু নামাজে শরীক হইও না আর আজ তিনটে ঘর আমরা এখানে একটা দুটা তিনটে না তিনটে গ্রামে যদি তিন জায়গাতে ঈদের নামাজ পড়েন তো এটা কি ভালো লাগবে না এই জায়গা খানটা আল্লাহ দেখছে আল্লাহ যদি এখানে মোহর লাগিয়ে দিয়ে থাকে তাহলে তো আমরা সুধিরব না কিন্তু আজকের এই জলসাতে আমরা কি তওবা ইস্তিগফার যেরকম তওবাতান নসুহা যেরকম নসুহা তওবা করে আল্লাহর কাছে যে আল্লাহ আজ থেকে লয় আমি বহুত দিন থেকে আমি বুরাই করতে 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 পাপে পীড়িত হয়ে গেছি আজ কিন্তু আল্লাহ আমি তোমার কাছে সব দিলে তওবা করছি যে আমি আর ভুল জীবনে করব না বছরে দুটা টাইম এতে যদি মহব্বত টুইটে যায় আপনার ঘে তো চিরস্কাল মহব্বত টুইটা থাকবে আর কাল কিয়ামতের কোটে আপনারাকে সাফে খাড়ো করবে যাই তোমাদের কি আদাতে ছিল কি দুশ্মনী ছিল আমার নবীর তরিকাকে ঠকরাল ছিল আমার নবীর কথাকে তোমরা অমান্য করেছিল তাই আজ হিসাব দাও তো ভাইরা আমার বন্ধুরে আমার ঈদের নামাজ শানের সাথ খুশির দিনটা ওটা হলো খুশির দিন যদি সব ভাই যদি খুশি না হব তো আমার নামাজ কেমন করে কবুল হবে আল্লাহ কেমন করে আমাকে জায়গা দেবে তাই আল্লাহ তাআলার কাছে আমরা সব আজ থেকে তওবা করে মীমাংসা করে নেব এই যে আমাদের পার্শ্ববর্তী এলাকা কত মদিনীরা আসলেন কত বড় বড় মহাদেশ আসলেন এবার একঠে করতে পারলো না মিলাইতে পারলো না পাঁচ বছর পর্যন্ত এরকম হয়ে থাকার পরে আল্লাহর যে কি একটা রহমত নাজিল হলো একদিন আপসের মধ্যে বসে বলছে ভাই আমরা খুব ভুল করেছি আর ভুল করব না দেখেন কি সুন্দর সব মহব্বতের সাথ আছে ওতে গায়ে বরকত নাজিল হবে ওতে রুজিতে বরকত হবে ওতে আপনার ইবাদত কবুল করবে আর কেনা ফিয়া যদি এক ভাই দোসরা ভাইকে দেখে যদি জয়লা যদি আপনি কহেন যে আমি ইবাদত করব আপনার নামাজ কবুল হবে না আপনার কোন ওয়াক্তে নামাজ কবুল করবে না নিয়তকে সাফ করেলেন এই নিয়তটা হলো সব থেকে বড় জিনিস আর বুখারী শরীফের পহেলা পৃষ্ঠে আছে নামাল আমালু বিন নিয়াত যাদের নিয়ত ভালো হয়ে গেল ওর জগৎ ভালো হয়ে গেল যাদের নিয়ত খারাপ হয়ে গেল ওদের জগৎ নষ্ট হয়ে গেল নিয়ত ভালো না থাকার কারণে আমার ঘে জগতে ইজ্জত প্রতিষ্ঠা কিছুই নাই আজ আমাদের অশিক্ষিত থাকার কারণে আমাদের ইজ্জত সব নিলাম হয়ে গেল আমরা এখন দর দর ঠকার খাচ্ছি কেন খাচ্ছি এক ইলিমের কমিতে এক ইলমে না থাকার কারণে আর যদিও কোন কোন ব্যক্তি ইলম হাসিল করেছে তো ওনার কথাকে অমান্য করে ফেলছে মান্ডল তাই না ওর এবার কথা শোনা হয় না তো সব কথার এক কথায় এটাই এখন সাবিত হতে যাচ্ছে যার শুরু আছে ওর শেষ আছে যার জন্ম আছে হায়াত আছে ওর মওত আছে পহলে আল্লাহ মত কে সৃষ্টি করেছে তারপরে হায়াত করেছে আলামে আরওয়াহ আলামে রেহম
আলামে দুনিয়া আলামে বারজাখ আলামে হাসার পাঁচটা দুনিয়া হলো মানুষের পাঁচটা দুনিয়ার মধ্যে মধ্যস্থলের দুনিয়া হলো এই যে ফিতনার দুনিয়াতে আমরা পড়ে আছি এক ভাই দুসরা ভাইকে দেখা জলন এক ভাই দুসরা ভাইকে গালি গুলোজ এক ভাই দুসরা ভাইয়ের উপরে অত্যাচার ব্যভিচার এই মধ্যস্থলের দুনিয়াতে এটাই দুনিয়া হলো পরীক্ষার এটাই দুনিয়া হলো কামিয়াবির এটাই দুনিয়া হলো আমাদের জান্নাত আর জাহান্নাম লিয়া যাওয়ার জায়গা হলো এটাই আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবহা কালামুন দুনিয়াটা হলো মুরদার আল্লাহ রাসূল হযরত যায়েদ কে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন আর রাস্তার মধ্যস্থলে দেখছে একটা বকরির বাচ্চা মরে পড়ে আছে এ বাজা বলে ঠিক কি জি আওয়াজ গড়বড়া রাহা হ্যায় বলছেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রাসূল বলছেন এ যায়েদ এই ছাগলটা কিনে লিবা বলছেন হুজুর এই ছাগলটা মরে গেছে মরা জিনিসের কোনো দাম নাই মরা জিনিসের কোনো দাম নাই একটা ছাগল মরে পড়ে আছে আল্লাহ রাসূল বলছে যায়েদ খরিদ করবে বলছেন হুজুরি মরা জিনিস লিয়া কি করব এটা বেকার হয়ে গেছে আল্লাহ রাসূল ওই জায়গায় দাঁড়িয়ে বলল দুনিয়া 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 এ দুনিয়াটা এ মরা বকরি ঠিকই এই দুনিয়াটা মরা বকরি যেরকম পড়ে আছে দুনিয়া পড়ে আছে আর এই বকরির পেটে যেগুলা কিড়া মাকড়া আছে ইয়ার শরীরকে সব খায়া যার যার করবে ভাইরে আমার আল্লাহ রাসূল একদিন এভাবে লম্বা করে আক টানলেন হযরত ইবনে মাসউদের হাদিস আল্লাহ রাসূল লম্বা করে আক টাইনা ফজরের নামাজের পর সাহাবায়ে কেরাম সব বসে আছেন আর এভাবে লম্বা করে আক টাইনা বলছে হুজুর এ লম্বাটা কেনে টানলেন বলছে এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা হলো সিধা রাস্তা এটা হলো আমার ইসলাম ধর্মের রাস্তা এটা হলো কোরআনের রাস্তা এই কোরআন এটা হলো কোরআন দুনিয়াতে এসেছে মানুষের বিচারের জন্য ওয়া বিচারের জন্য নয় তবে আল্লাহ রাসূল এভাবে যখন আক টানলেন তখন আর আঞ্জর পাঞ্জরে ছোট 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 করে আক টানতে শুরু করলেন সাহাবায়ে কেরামেরা বলছেন ইয়া রাসূল আল্লাহি ইয়া হাবিব আল্লাহি আল্লাহ রাসূল আপনি বললেন এটা হলো আমাদের ইসলামের রাস্তা এটা কোরআনের রাস্তা এটা আমার রাস্তা তাই আল্লাহ রব আল্লাহ নবী গো এভাবে আপনি ফের রাস্তার পাঞ্জরে পাঞ্জরে আবার কেন রাস্তা কাটতে লাগলেন কেনে এই ঘাটাগালা আবার যে ছোট ছোট করে বানাইতে লাগলেন তো এই ঘাটাগালার মানে কি বলছে এটা আপনার ডায়াবেটিসের বেমার এটা আপনার ক্যান্সারের বেমার এটা আপনার গ্যাসের বেমার এটা চিনির বেমার এটা আপনার পেটের ব্যথার বেমার এটা আপনার ছোটা গরুতে ফসল মরে যাওয়ার বেমার এরকম করে করে নবীজি সারা রাস্তা বাতিয়া দিল যে এই রাস্তা যে ছেড়ে দিবে ওকে এরকম এরকম বেমারিতে জীবন পর্যন্ত বেচেন করে রাখবে গো জীবন ভর আপনি ওষুধ খেতে থাকবেন মরা পর্যন্ত আপনার ওষুধ ছুটবে না দাওয়া ছুটবে না আপনার কাছে ডাক্তার আসবে আপনাকে ডাক্তার চিকিৎসা করবে আপনার আল্ট্রাসাউন্ড হবে আপনাকে কর্নিয়া লিয়ে যাওয়া যাবে আপনাকে সিটি স্ক্যান করা হবে কিন্তু আপনি যে সিহদিন সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তা যেটা নবী দেখিয়ে গেছেন ওই রাস্তাটাকে ছেড়ে দিয়েছেন তারপরে আপনাকে এই যে রাস্তার মাঞ্জরে পাঞ্জরে পাঞ্জরে ছেড়ে রাস্তা আছে ওই রাস্তা গেলা হলো তোমার বেমার তোমার আপদ তোমার মুসিবত তোমার বিপদ তোমার বালাই সব জিনিস তোমাকে আমাকে ঘেরে নিছে তখন আমি আর উদ্ধার হতে পারি না তখন আমাকে পূর্ণিয়ার শত ডাক্তার আছে সবকে চিকিৎসা করাইতে হয় ভাইরে আমার এটা হলো কোরআন কোরআনকে যে ছেড়ে দিল আল্লাহ পাক বলছেন
inna nahnu nazzalna zikra wa inna lahu lahafizun e jalsar mahfiler bhaira allah pak bollo tomake ami hefazot korar jonno quran diyechi yar hefazot koro ei quraner modhe joto duniyate manush esche manusher somporno kotha lekha ache manusher jiboner ghotona lekha ache manush koto din bajbe ki kore khabe sob kotha quraner modhe dewa ache समस्त জিনিস কোরআনে এবার কোরআন কোনটা থেকে আসলো কার কাছে আসলো এই কোরআন রাতে আসলো না দিনে আসলো এই কোরআন কখন আসলো এবার কোরআন কোথায় ছিল কেমন ভাবে আসলো কোরআন কোথায় ছিল কেউ জানে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ কোরআন লোহে মাহফুজে ছিল কেন অন্য অন্য নবীর উপরে কোরআন নাজিল করলো না কেন যে আল্লাহ খাতামুন নবীন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুনিয়াকে শেষ করে দিবেন তার জন্য আখরি হেদায়েত আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কণ্ঠের পেঠিয়া দিয়েছেন কার কাছে পেঠালছেন কে গ্রহণ করেছো কে গ্রহণ করেছে এবার কোরআন দিয়েছে আমাকে এই 3.5 হাজার মানুষ এই যে আমরা বসে আছি আমরা কি জগাইতে দিয়েছি এটা এই জিনিসটার হেফাজত আমরাকে করতে হবে এই জিনিসটার খুব মর্যাদা আছে এ কখন পালিয়ে যাবে আমি জানতে পারবো না আপনি জানতে পারবেন না কখন পালাবে এবার কোরআন কখন আসলো লোহে মাহফুজ থেকে কোরআন রাতে আসলো না দিনে আসলো কোন মাসে আসলো কোরআন জানুয়ারি মাসে আসলো না ফেব্রুয়ারিতে আসলো না ভাদ্র মাসে আসলো না আশ্বিন মাসে আসলো কোরআন নিজে বলছে আমি কখন এসেছি শুনে নাও সাহারু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমি এমনি তেমনি মাসে আসিনি আমি রোজার মাসে এসেছি একমাত্র মানুষকে হেদায়েত করার জন্য ভাইরে আমার আমার আপনার হেদায়েত এই কোরআনে সব দেওয়া আছে মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন রমজান মাসে আসলো তো রমজান মাসে রাতে আসলো না দিনে আসলো কোরআন কোরআন আবার বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আমি রোজার মাসের আখরি ওস রাতে সাবে কদরের রাতে আমি কোরআন নাজিল হয়েছি কার উপর নাজিল হয়েছি ওই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছি মানুষের হেদায়েত ইয়াতি আছে মানুষের পথ ইয়াতি আছে মানুষের গোমরাহি শেষ করার কথা ইয়াতি আছে মানুষের বদজালান শেষ করার কথা ইয়াতি আছে মানুষের বদ اخلاق বদ নিয়ত সাফ করার কথা ইয়াতি আছে মানুষের খাওয়ার কথা ইয়াতি আছে বহু বেটিকে লিয়া চলার কথা ইয়াতি আছে বাপ বেটাতে হোসনে সুলুক করার কথা ইয়াতি আছে মিয়া বিবি কেমন ভাবে দুনিয়াতে চলবে ইয়াতি আছে স্ত্রী পুরুষের হক কতখানি আছে ইয়াতি আছে বাপের জমি বেটা কতখানি পাবে বেটি কতখানি পাবে সব ইয়াতি আছে আপনার যত দুনিয়ার কথা আছে সব এই কোরআনে আছে অন্য কোন জিনিসে নাই আচ্ছা আপনারা এই মাহফিলকে বেজ্জত করিয়েন না খাস করে আমাকে বেজ্জত করিয়েন না আপনারা মেহরবানি করে জায়গা আছে মেলায় জায়গা আছে এসে যান শীত লাগছে আপনারা কে একটু বসে যান একটু আসেন এবার একটু করে চাপেন তো গরমের দিন একটু করে চাপেন তো ঘসকেন না জি ভাই ঘসকতে ঘসকতে ঘসকাইয়ে যাহা তা কাগে মে জাগা পাইয়ে ওইয়ে আর বসতে কইবে না তো পালাইতে লেগেছে দেখলেন ওই যে মধু খেতে পাবে না গুটকা চাবাইতে পাবে না তার লেগে উঠে চলে গেল আরে যতক্ষণ ওয়াজ হচ্ছে শোনেন না জি জীবনে তো সারা কাম করে দেখলা
ওইখানে বসে বসে তল তল খেতে পারো না পোয়ালের ভিতরে মুখ ভরে করে খাবার ছুপ গেল ফেলো ওখানে হায় হায় দুনিয়া তো দুনিয়াটা হলো ওরকম হয় মরা বকরি ঠিক যে মরার বকরি ঠিক যারা ভালো মানুষ দুনিয়াতে থাকতে চায় না আর যারা নেক মানুষ যারা ঈমানওয়ালা যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার তারা বলবে যে আল্লাহ এই দুনিয়াতে কি গুণে পেঠাল ছিল আল্লাহ একটা গাছ প্রত্যেকটো কত সোনা কাইটা লকড়ি করে তক্তা করে চকি বানিয়া সুত্ত কয়টাই বিজিন ভালো হইতো মানুষ করেছ আল্লাহ কত হিসাব দিতে হবে তে মানুষ এটা বুঝে না যে হিসাব দিতে হবে সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম তুমি কি জানো না যে তুমি যা করেছো সব আল্লাহ জানে আর তোমাকে একদিন হিসাব দিতে হবে কথাটা জানো কি জানো না যত কর্ম করছি সব জিনিসের হিসাব আল্লাহ নেবে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম তুমি যা কর্ম করেছো আল্লাহ তাআলা একটা ছাড়বে না সব হিসাব নিয়ে নেবে রায়ের দ্বারা বরাবর যদি করেছেন তাও নেবে তো আসেন তাহলে কিছু মতলব ভালো কিছু মায়লব খারাপ কিছু মতলব ভালো আর কিছু মায়লব খারাপ আর কিছু মায়লব ভালো আর কিছু মতলব খারাপ ওয়ার বারে আজ আমি একটু ওয়াজ করে তখন আপনার কাছে আসছে সূরা তাহরিম জারাব আল্লাহ মাসালাল লিল্লাযীনা আ কাফারু উমরাতা লুত ওয়া উমরাতা নূহিন কানাত আবনাইন মিন ইবাদনা সালেহাইন ফাকানাত হুমা ফালাম ইউগনিয়া নহুমা মিন আল্লাহ সাইয়া ওয়াকিলা দখলান নার মা আব্দা খেলিন নূহ নবী আর লূত নবী দুজনাকে আল্লাহ নবী বানিয়েছিল নবীর ঘে বিবিরা খারাপ পারিয়া গেল যে মলবীর ঘে বিবি গেলা জান্নাত যাবে সেটা কোনো কথা নয় যার পুরুষটা নমাজ পড়ছে বিবিটা নমাজ পড়ে না আর ওই কাল বিবিটা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে যার বিবিটা নমাজ পড়ছে পুরুষটা নমাজ পড়ে না আর পুরুষটাকে অধিকার আছে বিবিটার পাহাড় যে ওরে আমার প্রাণের স্বামী গো নমাজ না পড়লে জান্নাত পাবে না আমি তোমার অর্ধেগ্নী আমি তোমার বিবি আমার উপরে তোমার হুকুমত চলবে না কিন্তু তুমি যে নমাজ পড়ো না তাই যে তুমি মনে করছো যে আমি জান্নাত চলে যাব তুমি জান্নাত যেতে পারবে না কেন যে তুমি পুরুষ হইয়া তোমার হুকুমতে তো আমি নামাজ পড়ছি আর তুমি যে নামাজ পড়ো না তাই বলে যে তুমি জান্নাতে চলে যাবে তাই জান্নাত যেতে পারবে না এবার নূহ নবী লূত নবীর বিবি দুইজনকে আল্লাহ বলছে ওরে বিবিরা ওরে লূত নবীর বিবিরা ওরে নূহ নবীর বিবি শোন নবীর মতন স্বামী দিয়া তোরা নবীর বালিশে মাথা দিয়া রাত কাটিয়া তোরা নবীর সাথে উঠা বসা করে তোরা নবীর সাথে সহবাস করে তোরা নবীর গালে গাল সাটিয়া শুইতে সারা রাত থেকে আজ নবীর ঘে বিবি হইয়া তোরা জাহান্নাম চলে যাবি দেখেন নবীর বিবিরা জাহান্নাম এবার লূত নবীর বিবির কাম ছিল রাস্তা পথে ঘাটাতে ছেলা কাকলে করে এমনি খাড়ো হইয়া এবার বলতো আমার স্বামী এরকম আমার স্বামী ভালো নয় আমার স্বামী খেতে দেয় না আমার স্বামী তেল দেয় না আমার স্বামী কাপড় দেয় না এরকম করে গোজাবা করে বেড়াতেন আর একজন নূহ নবীর বিবি এবার অন্য লোককে বাড়িতে ভরে এবার আলোপ আলোচনা করত বেলার বেলা কেটে যেত গল্প স্বল্প করতে করতে এই জন্য আল্লাহ পাক বললেন যারা আল্লাহ মাসালাল্লিল্লাযীন উমরাত নূহিউ উমরাত লুত কানাত তাহতা আবদাইন মিন ইবাদিনা সালেহান ফাকানাতহুমা ফালাম ইগনিয়া আন হুমা মিন আল্লাহ সাইয়া ওয়া কিলা দখলান নার মা আদাখিলিন এবার ওই দুইজন বিবি জাহান্নাম যাবে লূত নবীর হাসরের মাঠে নূহ নবী লূত নবী দুইজন তাকিয়া তাকিয়া দেখবে ওরে আমার বিবি তোমাকে বলেছিলাম না যে তোরা আমার ঘে কাছে এসেছিস আমার ঘে কথা শুন আমার ঘে কথা পালন কর আমার কথার উপরে চল তাই বলে তোরা না থাকার কারণে আমার ঘে কথা আমার ঘে উপরে ঈমান না আনার কারণে তোরা দুইজন জাহান্নাম চলে গেলে আমরা এখন জান্নাত যাব ওরে আমার এই কেলাবাড়ি আমার গোবিন্দপুরের ভাইয়েরা মায়েরা খালারা বেটিরা তোমার বিবি যদি নামাজ না পড়ে তবে তুমি ওকে ডাক ডাপট করো তাত যদি নামাজ না পড়ে ওর হাতের খানা বন্ধ করে দাও তাত যদি নামাজ না পড়ে তো তুমি ওকে তালাক দিয়ে দাও তো তালাক দিবে কিসের লেগে এখন
ডোনেশন দেয়নি এতটি টাকা বাকি থেকে গেছে গাড়ি পাইনি আহাহা এইজন্য এখন তালাক হচ্ছে তালাক হয় না কতটা দেখবেন ডোনেশনের কারণে বেটি ছেলেরা পজন খেয়ে খেয়ে মরে গেল ডোনেশনের কারণে বাপ বেটির বিয়ে দিতে পারে না কেন আমল খারাপ হয়ে গেছে তার কারণে তো এবার বিবেকা নামাজ পড়তে বলো নামাজ যদি না পড়ে তোকে মারো কেমন করে মারো ওয়াজরি বহন্না তুমি ওকে মারো আর যদি মাইরা না শুনে তারপরে ফাই জহন্না তুমি ছোট ছোট করে ওয়াজ করে করে শোনাও রাত্রির বেলায় যখন এক বিছানে ঘুমাবেন যখন এক বিস্তারাতে ঘুমাবেন স্ত্রী পুরুষ এক বালিশে মাথা দিয়ে আলাপ আলোচনা করবেন তখন আল্লাহ বলেছে তুমি ছোট ছোট করে ওয়াজ করে করে তোমার বিবিকে বোঝাও কি বোঝাও নামাজ পড়তে হবে আমরা কোরআনকে মেনেছি আমরা মোহাম্মদকে মেনেছি আমরা আল্লাহ নবীকে মেনেছি যত নবী এসেছে সব নবীর উপর ঈমান এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি তাই বলে আমাদের উপরে নামাজ ফরজ করেছে আমরা কি নামাজ পড়তে হবে বিবি রে নামাজ পড়ো নামাজ পড়তে বলতে হবে এবার লুত নবীর বিবি নূহ নবীর বিবি কাল কিয়ামতের কোটে ওরে গোবিন্দপুরের মেয়েরা বোনেরা শুন নবীর বিবি হইয়া জান্নাত পাইল না আর তোমরা মডেলের বিবি হইয়া একটা মুখিয়ার বিবি হইয়া একটা মেম্বারের বিবি হইয়া তুমি কেমন করে জান্নাত যাবে গো কেমন করে জান্নাত যাবে এই দুনিয়াটা কয়দিন কে জান্নাত যাওয়ার লাগে আমল চাহি নেক আমল চাহি এবার দেখেন পুরুষ ভালো নয় বিবি ভালো ওখানে পুরুষ ভালো ছিল বিবি খারাপ আর এখানে এলো কি পুরুষ খারাপ বিবি ভালো কি ভালো আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরাউন ইজ কালা রাব্বি ইন্দাকা বাইতান ফিল জান্নাত